আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। অনেকদিন যাবত আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম যেহেতু রমজান চলে আসছে তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আজকে ভিডিও তো বেশি কিছু শেয়ার করব না, খুবই অল্প স্বল্প কিছুই শেয়ার করার চেষ্টা করব। এখান থেকে আপনাদের ভাইয়া আমার মেয়ের জন্য স্ট্রবেরি নিয়ে আসছে, সে খেতে চেয়েছিল স্ট্রবেরি, তাই সে স্ট্রবেরি নিয়ে আসছে। স্ট্রবেরিগুলো খুবই ভালো, আর রমজানে তো সব কিছুরই প্রচুর দাম, তাই অল্প করেই নিয়ে আসছে, অনেক বেশি না। আর অল্প কিছু মাছ মাংস নিয়ে আসছে, একবারে অনেক আনলে আমি যেহেতু গুছিয়ে নিতে পারবো না, আর আগেরও কিছু ফ্রিজে মাছ মাংস রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো না, এর জন্য আজকে অল্পই আনতে বললাম। এখানে আমি একে একে সবগুলো খুলে নিব। আর অনেকদিন ধরে বলতে পারেন আপু ভিডিও দেননি কেন, আসলে অনেকদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না এজন্যই যে আমার মোবাইলে খুব সমস্যা ছিল, মোবাইলটা ভালো সার্ভিসিং দিচ্ছিল না, এজন্যই আমি দিতে পারিনি। তাছাড়া আমার শরীরটা বেশি ভালো ছিল না, অসুস্থ ছিল, এজন্যই আমি ভিডিও দিতে পারিনি। আর এখানে আমি মাছগুলো সব এখন ভুলে একে একে করে ঢেলে নিব, তারপরে সুন্দর করে ধুয়ে কীভাবে গুছিয়ে রাখি আপনাদেরকে দেখাবো। আর আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো অবশ্যই আমার ভিডিও ভালো লেগেছে কি না। আর আমি যতটুকু পারি এখন থেকে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। এখানে দুই পদের মাছ আর মুরগি নিয়ে আসতে, এগুলোই আমি কেটে বেছে ধুয়ে রাখবো, এগুলো সব এখন আমি ধোয়ার জন্য নিয়ে যাব বেসিংয়ে। আর আমার রোজার বাজারগুলো আগেই করা হয়ে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, রোজার বাজার আরও কয়েকদিন আগেই নিয়ে আসা হয়েছে, ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। ওই যে বললাম মোবাইলটা শুধু ডিস্টার্ব দিয়ে থাকে, শেয়ার করতে পারি না, চেষ্টা করলেও অনেক সমস্যা দেখায় মোবাইলটায়। আর এখন থেকে তা ভাবছি একটা মোবাইল নিব, নেওয়ার পর আপনাদের সাথে ভিডিও দেওয়ার একে একে চেষ্টা করব। আর এগুলো এখন আমি ধুয়ে সব পরিষ্কার করে নিব, এগুলো ধুতেও কম সময় লাগবে না, অনেক সময় লাগবে। এইটাকে আমরা মাটির মালসা বলি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। এটাতেই আমি ধুয়ে নিব একে একে সব মাছগুলো। আর আমার মাছ মাংসগুলো ধোয়া হয়ে গিয়েছে। আর আজকে আমি বেশি বড় একটা ভিডিও দিচ্ছি না, কারণ অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, আর আসলে কে কী ভাববেন আমি জানি না, যে যাই ভাবেন আমি আবার ভিডিও একটু একটু করে দেওয়ার চেষ্টা করব। এখানে আমি মাছগুলো প্যাকেট করে নিচ্ছি, চার পিস করে রাখছি, কারণ সবাই রোজা থাকে আর রোজা থেকে বেশি খাওয়া হয় না, এর জন্য অল্প করে রাখতেছি। আর বক্সে করে আমি ডিম আর মাছের যে তেলটা সেটা রেখে দিলাম। আর এখানে পাঙ্গাস মাছটা যে এটার মাথা কাটাগুলো আলাদা করে রেখেছি শাক দিয়ে খাওয়ার জন্য, আর ডিমগুলো রেখেছি করলা দিয়ে ভাজি করব এর জন্য। আজকে আপনাদের ভাইয়া সবজি বাজারও আনতে চেয়েছিল, আমি আনতে না বলেছি, কারণ একসাথে সব বাজার গুছিয়ে নেওয়া অনেক কষ্ট হয়ে যায়। তারপর রমজানের দিন যেহেতু বিকালে রান্না করতে হবে, ইফতার বানাতে হবে, সব রান্না আজকে শুধু কালকে রান্না কিছু আছে, এই জন্য ভাবছি যেহেতু তত্তাজা মাছ আনছে এখান থেকে চার পিস মাছ ভুনা করব। আর আজকে ইফতার বানানোটা আপনাদের সাথে শেয়ার করব না, আরেকদিন হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব। আগেই কিছু মাছ ছিল আর মাংসও ছিল, এই জন্য খুব কম আনতে বলেছি। ফ্রিজ সব ফ্রিজে একদম ওভারলোড হয়ে আছে সব কিছু, কোনো ডায়েরি খালি নেই। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, আমার যে সাদা আর কালো ছিল মুরগিটা, সেই মুরগির মাংস এই যে দেখেন একটা বক্স, এই দুইটা মুরগিতে আমার 11 কেজি মাংস হয়েছিল। আমি আপনাদের সাথে ভিডিও করে দেখাতে চেয়েছিলাম,
দেখাতে পারিনি, দুঃখিত। আর এই বক্সটায় হলো কচু শাক আছে, আর বাকি যা আছে সব আমার সাদা আর কালোর মাংস, শুধু একদিন রান্না করেছি আর বাকি মাংসগুলো সব এখানে রয়েছে। দুইটা মুরগিতে 11 কেজি হয়েছিল, কালোটা 7.5 কেজি আর প্রায় 3.5 কেজি হয়েছিল সাদাটা, দেখাতে পারিনি। আর এখানে আমি আজকে আপনাদের সাথে ইফতার পুরো রেসিপিটা শেয়ার করব না, রান্নাটা আমি শুধুমাত্র 4 পিস মাছ ভেজে ভুনা করে নিব। আর ইফতারিতে কী কী করেছি তাও আপনাদের সাথে অল্প একটু শেয়ার করব, অন্য ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব আমি কীভাবে ইফতার করি। এখানে ইফতারের জন্য আলু চপ আর হলো ডিমের চপ, ডিম সিদ্ধ করে নিয়ে নিচ্ছি আলুও। আর এখানে আমি মাছ ভেজে মাছটা ভুনা করে নিব, আজকে শুধু টমেটো দিয়ে মাছটা আমি ভুনা করে নিব। আর কালকের তরকারি তো আছেই বললাম, এটা দিয়ে হয়ে যাবে। আর দুধ জাল দিয়ে নিব, সেরেটি এর চেয়ে বেশি লাগে না। আর যেহেতু আমাদের ঘরে সন্ধ্যা রাতে ইফতার খাওয়ার পরে আর কেউ ভাত খেতে চায় না, শুধু সেরির জন্য রান্না করলেই হয়ে যায়। আমার মাছটা রান্না করা হয়ে গিয়েছে, আর আমার মাছটা রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করে দেবে, অনেকদিন পরে ভয়েস দিচ্ছি অবশ্যই ভুল হতেই পারে। ইফতারের জন্য এখানে ফল কেটে নিয়েছি, সব কিছু অল্প অল্প করে একটু একটু করে কেটে নিয়েছি। আর অনেকগুলো বাটিতে আমি মাখিয়ে নিয়ে নিই, কারণ অনেকগুলো বাটি মাখালে অনেক কিছু ধুতে হয়, এই জন্য একটা প্লেটেই সব নিয়ে নিয়েছি। আর ইফতারে কী কী ভাজা পোড়া করছি তাও তোমাদের দেখাচ্ছি। খুব অল্প স্বল্প করে আয়োজন করেছি, আর এগুলো সব আমার নিজের হাতের ভাজা, আমি কোনোটাই কিনে নিয়ে আসিনি, নিজেই বাসায় তৈরি করেছি। আলুর চপ, ডিমের চপ, বেগুনি, বড়া এগুলো সব বাসায় করেছি, চিড়া। এখানে তোমাদের ভাইয়া শুধু বুরিন্দাটা বাহিরে থেকে কিনে নিয়ে আসছে, ছোলা আর ফল কেটে নিয়েছি। আর শরবত না হলে তো কোনো কথাই নেই, সারাদিন রোজা থেকে শরবত তো খেতেই হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে। আমি এখানে আমার মেয়েও দেখতে পারতেছো বসে আছে, ছোট মানুষ রোজা রেখেছে ইফতার করবে। চিড়া ভিজিয়ে নিয়েছি, চিড়াটা খেলে পেটটা ঠান্ডা থাকে, সবাই খাওয়ার চেষ্টা করবে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।